হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো এই বর্ষাকালে সন্ধেবেলা এক কাপ কফির সাথে বানানো কুকিজ খুব ভালোই হতে পারে। তো এই কুকিজটা আমি বাড়িতেই বানিয়েছি। এইরকম ময়দা নিয়ে নিয়েছি, একটুখানি 3 কাপ মতো নিয়েছি, এখানে কাপ বলবো না, 3 হাতা মতো নিয়েছি। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতো দিয়েছি তেল। তারপরে নুন দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, ডিম দিয়েছি, একটা একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর আমার বাড়িতে একটু রেড ফুড কালার ছিল সেটা দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা মতো। তারপর সবকটা নিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি যদি কোনো কিছু স্কিপ করে দিই, তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিও। তো মাখিয়ে ভালো করে নিয়ে তারপর বাড়িতে থাকা এই চকলেটটা ছিল, মিল্ক চকলেট, তো সেইটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু চকলেট চিপসও ইউজ করতে পারো, আর যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারো। একটু 5-স্টার ছিল সেটাও আমি দিয়ে নিয়েছি। সব কিছুই ভালো করে একটুখানি মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখছিলাম একটু মানে টাইট হয়ে গেছে জিনিসটা, তাই জন্য অল্প একটু কাঁচা দুধ ব্যবহার করেছি। এখানে অবশ্যই কাঁচা দুধ ইউজ করবে, ফোটানো বা জাল দেওয়া দুধ একবারেই ইউজ করবে না। ইউজ এইটা পুরোটা মেখে নেওয়ার পর এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। তারপর একটা বড় প্লেট নিয়েছি, সার্ভিং প্লেট, যেটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। আবারও বলছি, তোমরা কিন্তু বাটার ইউজ করতে পারো। তারপর ছোট ছোট পোর্শনে আমি থালার মধ্যে বা প্লেটের মধ্যে রেখে নর্মাল মাইক্রোওয়েভ করেছি 4 মিনিটের জন্য। আর তারপরেই এইরকম দেখতে এসেছে, মানে কোনো হাতে গোড়া কিছু না। তোমরা বাড়িতে যে কোনো সময় যে কোনো টাইমে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে করতে পারো। এখানে তোমরা কাজু কিশমিশ দিতে পারো, চকলেটটা না থাকলে অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো, যা বাড়িতে থাকবে তাই দিতে পারো। তো দেখতে তো বেশ টেম্পটিং হয়েছিল, আর নরম খুব একটা হয়নি, কারণ আমি সেই ধরনের উপকরণ দিইনি। জিনিসটা খুব কুকি আর বিস্কিটের মাঝামাঝি হয়েছিল। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাই, তোমরাও ট্রাই করো এই রেসিপিটা, কেমন হয়েছে জানিও। পরে আবার কথা হবে, বাই।